আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা সহজপাঠ দ্বিতীয় ভাগ বই থেকে সাত পাতা ও আট পাতা পড়াবো বলে হাজির হয়েছি দেখো এর আগে এক থেকে ছ পাতা পড়িয়ে দেওয়া হয়েছে যা যা দেখতে পাবো ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে তোমাদের খুব খাই লাগবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো আর কি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি আছে কি পড়া আছে দেখো তোমাদের বই সাত পাতায় এরকম একটা ছবি রয়েছে তারপরে দেখো লেখা রয়েছে তৃতীয় পাঠ এখানে একটা গল্প বলা আছে চলো সেই গল্পটা পড়ি আর এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে একটুখানি আলোচনা করানো দেখো আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাপ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনি আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিংগি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই অক্ষয় বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন দেখো তোমাদের তৃতীয় পাঠটা এখানেই শেষ হচ্ছে গোটাটা ধীরে 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 পড়িয়ে দিলাম এরপরে এখান থেকে আমরা কি শিখতে পারলাম সেগুলো একটু আলোচনা করব দেখো এখানে কি হচ্ছে বলতো মঙ্গলবার জঙ্গল রঙ্গলাল বঙ্গ সিঙ্গি অনঙ্গ সঙ্গে এই সকল শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো গয়ের ব্যবহার সেখানে হয়েছে দেখো ম উয়গয় ল মঙ্গল বর্গীর্য উয়গয় ল জঙ্গল দ উয়গয় ল দঙ্গল রঙ্গলাল দেখো র উয় গয় ল একাল ল লাল এইখানে এই পাঠের মধ্যে যা যা পড়া আছে সমস্ত কিছু উময়গের ব্যবহার সেখানে হয়েছে দেখো এখানে ভিঙ্গি পঙ্গপাল ঠিক আছে তারপরে দেখো এখানে সাঙ্গ ইঙ্গিতে এইখানে আমরা যে যুক্তাক্ষরটা শিখছি সেটা হচ্ছে গয় উয়ের সঙ্গে গ যোগ করলে কীরকম শব্দ হয় সেটা এখানে অনেকগুলো শব্দ নাম সেইভাবে নির্বাচন করা হয়েছে তৃতীয় পাঠের আমরা উময়গের ব্যবহারটা শিখছি এরপরে দেখো যদি প্রশ্ন করা হয় কবে জঙ্গল সাফ করবার দিন উত্তরাবে মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন দেখো যিনি লিখেছেন তিনি তার নিজের করে লিখেছেন আমাদের মনে হয় এটাই তিনি বলতে চেয়েছেন যে মঙ্গলবার মঙ্গলবার তাদের পাড়ার জঙ্গল সাফ করা হয় হ্যাঁ তো এখান থেকে যদি প্রশ্ন দেয় কবে জঙ্গল সাফ করবার দিন আমরা লিখতেই পারব কবির ভাষায় বা লেখকের মতে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন বা তাদের পাড়ায় মঙ্গলবার জঙ্গল সাফ করা হয় বুঝে গেছে তো কারা জঙ্গল সাফ করতে যাবে পাড়ার সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে একসঙ্গে যাবে ঠিক আছে কারা জঙ্গল সাফ করতে যাবে পাড়ার ছেলেরা জঙ্গল সাফ করতে যাবে আচ্ছা কে এক্ষুনি চলে আসবেন রঙ্গলাল বাবু এক্ষুনি চলে আসবেন তার সঙ্গে কে আসবেন তার সঙ্গে আসবেন তার দাদা বঙ্গবাবু আচ্ছা সিঙ্গি তুমি দৌড়ে যাও তো সিঙ্গিকে কেন দৌড়ে যেতে বলা হয়েছে কারণ সে অনঙ্গ দাদাকে ধরে আনবে মোটর গাড়িতে তাদের আনতে যাবেন তো মোটর গাড়িতে কারা কাদেরকে আনতে যেতে হবে এই যে যিনি আসবেন বাবু আর বঙ্গবাবু তাদেরকে মোটর গাড়িতে আনতে যেতে হবে সেই জন্য অনঙ্গ ধরতে বলা হয়েছে কাকে বলা হয়েছে সিঙ্গি যাবে ধরতে আচ্ছা জঙ্গল সাফ করার জন্য সঙ্গে কী কী নিতে হবে দেখো এখানে উত্তরটা বলা রয়েছে জঙ্গল সাফ করতে সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ছাঁটা আর ঝুড়ি এগুলোকে সঙ্গে নিয়ে জঙ্গল সাফ করতে যাবো আচ্ছা এবার বলো মেথরটির নাম কি মেথরটির নাম হচ্ছে ভেঙ্গি ঠিক আছে আচ্ছা কে এসে বড় ক্ষতি করেছে পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে পঙ্গপাল কি ক্ষতি করেছে বাবুর খেতে একটিও ঘাস নেই আর অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে শেষ করে ফেলেছে মানে শেষ করে ফেলা ঠিক আছে তাহলে পঙ্গপালকে না তাড়াতে পারলে কি হবে পঙ্গপালকে তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে মানে কাজটা সম্পূর্ণ করতে পারা যাবে না কাজটা ছেড়ে চলে যেতে হবে হুম আচ্ছা তারপরে দেখো কে ইঙ্গিতে বলেছেন কিছু দান করবেন ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন কিছু দান করবেন ইঙ্গিতে মানে ঈশারায় ঈশানবাবু ইশারায় কিছু বলেছেন যে তিনি কিছু দান করবেন তাহলে বোঝা গেল এই পাঠটা পড়ে আমরা কি কি শিখতে পারলাম পাঠটা পড়ে আমরা উ ব্যবহার শিখলাম আর বেশ কিছু প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হলো এছাড়াও যেগুলো আমাকে জানতে হবে বার সম্পর্কে আর যেরকম মঙ্গলবার তাহলে সপ্তাহের সাতটা বারের নাম আমাদের জানা দরকার আছে কী কী চলো সেগুলো একটু আলোচনা করে দিই সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার তারপরে সোম তারপর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি দেখো শুরু হচ্ছে রবিবার দিয়ে কিন্তু ঠিক আছে কাজের দিন শুরু হয় সোমবার কিন্তু সপ্তাহ শুরু হয় রবিবার থেকে ঠিক আছে এটা তোমরা কেউ গুলিয়ে ফেলবে না সপ্তাহের প্রথম দিন বলেই ছুটি থাকে এরপর দেখো এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারছি সবাই দঙ্গল বেঁধে কাজ করবে কোনো কাজ করতে গেলে একা করা যায় না ছেলেরা সব দঙ্গল বেঁধে যাবে মানে সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে সহজে বড় কাজ সহজেই আমরা করতে পারবো এই পাঠটা থেকে আমরা এগুলো শিখতে পারছি আর কি বলো কাজ করার জন্য কিছু উপকরণ দরকার যে কোনো কাজ করতে গেলে কোনো জিনিসপত্র লাগে এই যে আমরা জঙ্গল সাফ করতে গিয়েছিলাম এখানে আমাদের কী লেগেছিল কুড়ুল লেগেছিল কোদাল ঝাঁটা ঝুড়ি এগুলো লেগেছিল সেরকম যে কোনো কাজ করতে গেলে কোনো না কোনো যন্ত্রপাতির আমাদের সাহায্য নিতে হয় সেগুলো আমাদের মাথায় রাখবে সবাই মিলে একসঙ্গে কাজ করব যন্ত্রপাতি সহযোগে কাজটাকে আমরা উদ্ধার করব ঠিক আছে এবার দেখো এই কাজ করতে গেলে যেগুলো বাধা আছে যেগুলো প্রাকৃতিক ধরো পঙ্গপাল একটা প্রাকৃতিক প্রাণী সে এসে সে তার নিজের কাজ করছে কিন্তু সে নিজের কাজ করতে গেলে তো আমাদের ক্ষতি করছে তো তাদেরকেও আমাদেরকে আটকাতে হবে তারা তাহলে জানতে হবে এই যে কীট পতঙ্গগুলো আমাদের কী কী ক্ষতি করেছে সেটাও জানতে হবে যে ঘাস খেয়ে নেয় অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে নেয় এসব করে করেছে তাই জন্য তাদেরকে আটকাতে হবে ঠিক আছে যদি না আটকানো যায় তাহলে কাজটা সম্পূর্ণ হবে না দেখো এই কাজ করতে গেলে কিছু আর্থিক সহযোগিতার দরকার ঈশানবাবু এখানে সহযোগিতা করছেন তাহলে সব মিলিয়ে আমরা গোটা পাট্টা থেকে একটা অদ্ভুত নতুন জিনিস জানতে পারলাম এগুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার দেখো এখান থেকে বেশ কিছু শব্দার্থ বিপরীত শব্দ তোমাদের প্রস্তুত করতে হবে ঠিক আছে দেখো বিপরীত শব্দ আজ হবে কাল তারপরে সাপ বিপরীত শব্দ নোংরা দঙ্গল বিপরীত শব্দ একলা বেঁধে বিপরীত শব্দ হবে খুলে আসবেন এর বিপরীত শব্দ যাবেন ধরো ছারো ক্ষতি উপকার ইঙ্গিতে প্রকাশ্যে ডান হরণ এরপরে কিছু শব্দার্থ আমরা দেখে নি পাড়া মানে হচ্ছে এলাকা জঙ্গল মানে অরণ্য সাপ মানে হচ্ছে পরিষ্কার দিন অর্থাৎ দিবস সব সকল দঙ্গল একসাথে দৌড়ে ছুটে সঙ্গে সাথে ক্ষতি অপকার তাড়াতে মানে বিতরণ করতে ইঙ্গিতে ইশারায় তারপরে দান মানে দেওয়া ঠিক আছে এখানে ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে